আমরা আজকে খুব খুব একটা খুব কঠিন আর খুব সহজ অথচ সহজে বুঝতে চাই না এইরকম একটা ব্যাপার নিয়ে বলবো যেটার নাম হচ্ছে মায়া আমি আগের দিন তো স্বাভাবিকভাবে একটা ভগবান কি করতে পারেন এসব নিয়ে কথা বলেছি কিংবা আমাদের কতটা স্বাধীনতা জীবজগতে নিজস্ব স্বাধীনতা আছে সে স্বাধীনতাটা কেন সেটা কি সত্যি স্বাধীনতাটা যেটা আছে সেটা কি সত্যি এইখানে মায়ার প্রশ্ন আসে আর মায়া শব্দটা আমার কাছে একটা অদ্ভুত শব্দ মায়া বলতে দম্ভ বোঝায় মায়া বলতে একটা প্রতিবিম্বিত ভাব বোঝায় যার মধ্যে সত্য নেই আবার মায়া বলতে কৃপা বোঝায় তাই না খুব মায়া লাগছে এটা কৃপা বোঝায় তো আর অদ্ভুত লাগে মানে আমি এই আজ থেকে ধরা যাক অন্তত অন্তত ষোলো সতেরো বছর আগে ইঞ্জিনিয়ারিং কলেজের একজন স্টুডেন্টের কাছে একটা খুব শব্দ চালু হয়েছিল ওরা যদি ক্লাস কামাই করত বলতে ক্লাসটা মায়া করে দিয়েছি কিংবা এই ধরনের শব্দগুলো অদ্ভুত যে শব্দ ক্লাস মায়া করেছে তার মানে কি ক্লাসটা হচ্ছে কিন্তু আমি যাচ্ছি না এই যে মায়া মানে একটা জিনিসটা আমার আছে কিন্তু নেই এই যে ব্যাপারটা মায়া কিন্তু এটাই আমি একটু প্রথমে খুব সহজ বোঝার জন্যে আমি দুটো কথা বলবো এবং সেটা ভগবতী চণ্ডী থেকে যে চণ্ডী আপনারা মহালয়ার সময় শুনবেন কিংবা এতকাল শুনেছেন তার তো কতগুলো আগা আগাগোড়া মানে আদি মধ্যান্ত আছে ফলে একেবারে প্রথম দিকটায় যেভাবে সূচিত হচ্ছে সেই ব্যাপারটা একটু সেই গল্পটা একটু বললে পরে মায়া ব্যাপারটা বোঝা সহজ হবে কি ছিল ব্যাপারটা হচ্ছে সুরথ বলে একজন রাজা ছিলেন চৈত্র বংশ তিনি চৈত্র বংশের লোক ঠিক আছে সুরথ নাম রাজাভূত সমস্তে স্মৃতিমণ্ডল তিনি রাজা ছিলেন তস্য পালায়ত সম্যাক প্রজা পুত্রান এবং তিনি ঔরস পুত্রের মতো সমস্ত প্রজাদের পালন করতেন কিন্তু করতে করতে সমস্যা হয়ে গেল একটা যে তার রাজ্য যবনেরা আক্রমণ করল যাদের ওনারা নাম দিয়েছেন কোলাবিদ কোলাবিধ্বংসীনস্ততা কোলা এই কোলা বলতে কিন্তু জবন বুঝেছেন অনেকেই আচ্ছা আমি এর মধ্যে যেতে চাই না খবরটার শব্দটার ভেতরে যেতে চাই না অনেকে সুকর বলেন হ্যাঁ কোল মানে শুকর ইত্যাদি এখন তাদের বিধ্বংসী তাদের যারা ধ্বংস করেন সেই কোলা বিধ্বংসী যবনেরা তার রাজ্য নিয়ে নিল তৈর যুদ্ধে কোলা বিধ্বংসী ভির জিত যবনের তার রাজ্য নিয়ে নিল তথা সপুর মায়াত তিনি নিজে ঘরে ঢুকলেন নিজ দেশ আদিপৌভৎ তিনি নিজের দেশের যে অধিপতি আক্রান্তস মহাভাগই তদা প্রবলারি ভি রাজা যদি উইক হয়ে যান বাইরের রাজ্য তাকে আক্রমণ করেছে তারা জিতে নিয়েছে এই অবস্থায় ইন্টারনাল যে রাজত্বের জায়গা সেখানে মন্ত্রী অমাত্ম সেনাপতি এরা যারা তারা কখনো কখনো সবল হয়ে ওঠে নিজেদের ভবিষ্যৎ আসার জন্য এখানেও তাই হলো তারা অমাত্মই বলিভীর দুষ্টইর দুর্বল দুরাত্মভি যেহেতু তিনি দুর্বল হয়েছেন বিদেশি আক্রমণের দ্বারা অতএব এরা এই অমাত্ম তারা সেই সময় বলবান হয়ে উঠল এবং তারা কি করলেন কোষও বলন চাপ কোষ রাজকোষ লুটে নিল এবং বলম বলম মানে সেনা সৈন্য হ্যাঁ তাদের বল বলা হয় সংস্কৃতি বল মানে সেনা সৈন্য ইত্যাদি তো কোষ বলন চাপহৃতম তত্রাপি সপুরে তত যখন রাজা দেখলেন তার নিজের সর্বস্বীরম ভাবে চলে গেল তত মৃগয়া ব্যাজে ন তিনি বললেন আমি মৃগয়া করতে যাচ্ছি কিন্তু এটা ভাওতা আসলে তিনি বাড়ি থেকে আর থাকতে পারছেন না বাড়িতে হৃত স্বাম্য স্বভূপতি স্বাম্য দন্তস্বয় বয় আকার ময় দীর্ঘই মানে স্বামী মানে অধিকারী রাজ্যের অধিকার অধিকার তাহলে অধিকার মানে স্বাম্য স্বামীর ভাব যার মধ্যে থাকে তাহলে এই যে স্বাম্য তার অধিকার চলে গেল সেই রাজা একাকী হয়মারু জগাম গহন অঙ্গ তিনি একা একটা ঘোড়ায় চলে গহন বনের দিকে রনা দিলেন স তত্রাকশ্রম মদ্রাক্ষীর দ্বিজ বর্জস মেধস প্রশান্ত স্বাপদাকীর মনি শিষ্যপোহিত সেখানে মেধস মণি বসে আছেন এবং তার শিষ্য সামন্তরা বসে আছে এইরকম একটা আশ্রম তিনি দেখতে পেলেন কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ঢুকলেন না তস্থৌ কঞ্চিত স কালঞ্চ মণি না তেন সৎকৃত ইত্চিত বিচরং তসমিন মুনিবরাশ্রমে দেখা করলেন মনির সঙ্গে বটে কিন্তু তিনি সেখানেও থাকলেন না মানিক্ষণ মণি তাকে বললেন আপনি বসুন কিন্তু তিনি তার ভেতরটা তো একবারে খুব আলোড়ন উঠেছে ইতশ্চ ইত ইতশ্চ বিচরণ এখানে ওখানে তিনি ঘুরে বেড়াতে লাগলেন সেই মনির আশ্রমের চারদিকটায় সৌ অচিন্তায় তিনি চিন্তা করতে লাগলেন তত্র মমত তা কৃষ্ট চেতনা মমত্ব অহং মানে আমি আর মমত্ব মানে আমার আমি আমার আমার রাজ্য আমার স্ত্রী এই যে পজেশন যেটাতে মহিলারা আজকাল বারবার বলছেন আমি কি পজেশন কিন্তু তৎকালীন দিনে এবং এখনও স্ত্রীকে আমরা পজেস করি যে আমার তিনি আমার আর এরম যদি পজিশন না থাকতো তাহলে তো মায়া ব্যাপারটাই উঠে যেত এই আমারটাই কিন্তু মায়া আমি এবং আমার তিনি বলছেন সো অচিত্তয়ত রাজ্য চলে গেছে তিনি মমত্বের দ্বারা আকৃষ্ট হয়ে কি ভাবছেন মত পূর্বেই পূর্বং মায়া পুরং পুরংহিত আমি আগেই রাজ্য পালন করেছি আমি ছাড়া আমার পুর মানে রাজধানী কিরকম অবস্থায় আছে মদ ভৃত্তই স্তৈ রসদ বৃত্তই পাল্লাতেই নবা আমার যারা ভৃত্ত বর্গ ছিল তারা আমার রাজ্য দখল করে নিয়েছে তারা কি আমার রাজ্যটা ভালোভাবে চালাচ্ছে আমি যেভাবে সমস্ত প্রজাতি চালাতাম সেইভাবে কি চালাচ্ছে ন জানে সপ্রধান মি সুরহস্তি সদামদ আমার সেই হাতি ছালে হাতিখানা হ্যাঁ সেটা কি হলো আমার তো শত্রুদের হাতে চলে গেল হ্যাঁ তাকে কি ভালো করে খেতে পড়তে দিচ্ছে দানা পানি দিচ্ছে ঠিক মতো যে মমানুগত নিত্যম আমার যারা সব অনুগত ছিল প্রসাদ ধন ভোজান্তিং ধ্রুবং করু বন্তনী ভ্রেতা যারা আমার অনুগত ছিল তাদের কথাটা বুঝি তারা এক আমার অনুগত ছিল এখন যে নতুন রাজা এসছে সঙ্গে সঙ্গে তাদের অনুগত হয়ে যাবে এটা আমি আশ্চর্য হচ্ছি না কিছু সত্যি কথা তাই হয় পলিটিক্যাল পার্টিস তো তাই হয় একটা পার্টি চলে গেলে আবার প্রচুর লোক নতুন যে পার্টি আসে তাতে জয়েন করে হ্যাঁ এটা অস্বাভাবিক কিছু নয় রাজা বলছেন কিন্তু তিনি চিন্তা করছেন অসম্যাক বয়াশী লই করবাদেবীর সততঙ্গ বয়াম মানে টাকা পয়সা খরচা করা যে আমি একটা সমৃদ্ধ রাজকোষ রেখে এসেছি আমার যারা শত্রুবর্গ তারা প্রথমে তো তাদের ভোগ বৃত্তি প্রকাশ করবে অতএ তারা বৃত্ত যেহেতু মানে খারাপ চরিত্র যেহেতু তারা যথেচ্ছ ব্যয় করবে সঞ্চিতা সৌতি দুঃখে না আমি এত কষ্ট করে এই ধন অর্জন করেছিলাম রাজকোষে রেখেছিলাম স্বয়ংকোষ ও গমিশ্যতে রাজকোষটা শেষ হয়ে যাবে রাজা ভাবছেন তিনি রাজা নেই তিনি ভাবছেন এগুলো এটা চান্নাচ শততম চিন্তায় আমাস পার্থিব এসব জিনিস এবং আরও অন্যান্য জিনিস যেখানে তার কোথায় কি হচ্ছে না হচ্ছে হাতিশালে হাতি ঘোড়াশালে ঘোড়া তারা যেরম ছিল সব ঠিকঠাক আছে কিনা স্ত্রী পুত্র ঠিকঠাক আছে কিনা সকলের জন্য তার খুব মায়া হতে লাগলো এটা চান্নাচ শততম চিন্তায় আমাস পার্থিব তত বিপ্রাশ্রমাভ্যাসে বৈশ্যমিকম দাদর্শা সেই আশ্রমের মনির যে আশ্রম অভ্যাসে তারই একটা প্রান্ত দেশে কাছাকাছি প্রান্ত দেশে অভ্যাস মানে কাছাকাছি প্রান্ত দেশ সেখানে এক বৈশ্যকে দেখল জাতিতে তিনি বৈশ্য সৃষ্ঠ কস্তং তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে হে কস্তং ভো আগমনে ত্রবাহ তুমি বা এখানে এসছো কেন আমি এসছো আমার তো ভিতর ভিতরে তার কারণ জানেন তিনি কিন্তু তুমি এই বনের মধ্যে কি করছো হঠাৎ করে জিজ্ঞাসা করছেন তাকে কাস্ত অনুভব হেতু চাগমনে ক তোমার আশার হেতু কি এখানে শশো কসমার তোম তোমাকে দেখে তো একটু একটু পীড়িত কষ্ট পাচ্ছ বলে মনে হচ্ছে দূরমনাই বলে এবং মন টন ঠিকঠাক নেই মনের মধ্যে একটা অদ্ভুত আদরণ উঠছে বলে মনে হচ্ছে তোমারও হ্যাঁ কিরকম লাগছে তোমাকে প্রণয় তিনি খুব আদর করে জিজ্ঞাসা করেছিলেন বলি বস্যে এবার উত্তর দিল যে সমাধির নাম অবৈশৌ আমি সমাধি নামে এক বৈশ্য আমার জন্ম হয়েছে ধনির কুলে জন্ম হয়েছে পুত্র দ্বারই নিরত্য আমার ছেলে পুলে স্ত্রী পুত্র সবাই আমাকে খুব ভালোবাসত কিন্তু রিসেন্টলি কি হয়েছে ধনলোভাদ অসাধুবিহি সমস্ত কতগুলো অসাধু লোক তাদের কি বুদ্ধি দিয়েছে জানি না আমি একদিন বলেছিলাম না যে নষ্ট হওয়ার কতগুলো রাস্তা আছে তার মধ্যে একটা রাস্তা হচ্ছে নষ্ট নষ্টইস্ত না সেটা খারাপ লোক কতগুলো লোককে খারাপ করে দেয় সেই রকম আর কি হ্যাঁ যে কতগুলো অসাধু লোক আমি যে পুত্র এবং স্ত্রীতে নিরত ছিলাম বিহীনশ্ব ধনৈর দ্বারৈ পুত্রইর আদায় ও ধনম সেই স্ত্রী পুত্র অসাধুদের পাল্লায় পড়ে আমার টাকা পয়সা সব নিয়ে আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে তাই আমি বনমভ্যাগত দুঃখী নিরত নিরস্ত আত্মবন্ধু যাদের আমি বিশ্বাস করতাম বন্ধু মানে আত্মীয় স্বজন সেই সব আত্মীয় স্বজন আমাকে যেভাবে যে ব্যবহার করেছে আমার সঙ্গে তাতে আমি খুব কষ্ট পাচ্ছি এখন সোহং নবেদমি এবার এবার তার মনের কথা বলছে বৈশ্য রাজার মনের কথা আমরা শুনেছি বৈশ্যের মনের কথা বলছে সোহং না বেদমী পুত্রানাম কুশলা কুশলা আমার এখানে এসছি সবাইকে ছেড়ে আমাকে তাড়িয়েও দিয়েছে তবু আমার কেমন মনে হচ্ছে যে আমার ছেলেরা সব ভালো আছে তো হ্যাঁ আমার যতগুলো ছেলে তারা ভালো আছে তো প্রবৃত্তিঞ্চ স্বজনানাঞ্চ দারানাঞ্চ আত্ম সংস্থিত আমার স্বজন যারা তারা কুশলে আছে তো আমার স্ত্রী হ্যাঁ বোঝা যাচ্ছে যেহেতু বহু বচন দিচ্ছেন আর কি হয়তো অনেকগুলি স্ত্রী তার তিনি বলছেন যে আমার স্ত্রীরা সুখে আছে কি না কিংনুতে এসা গৃহে ক্ষেম অক্ষেম কিংনু সাম্প্রতম ক্ষেম মানে মঙ্গল হ্যাঁ তাদের ঘরে এখন মঙ্গল আছে তো নাকি অমঙ্গল হয়েছে কোনো কথন্তে কেংনু সাবৃত্ত দুর্বৃত্তা কেংনু মেসুতা তারা এখনো ভালো আছে কিনা আমার ছেলেগুলো সব বারোটা বেজে গেল কিনা তারা খুব দুর্বৃত্ত হয়ে গেছে কিনা এইসব আমার চিন্তা হচ্ছে জয়ীর নিরাস্ত রাজা বলছেন এবার জয়ের নিরাস্ত ভবান লুব্ধইর পুত্র স্নেহম মানসম। জিজ্ঞাসা করছেন রাজা যে তোমার ছেলে পুলে তোমার স্ত্রী যারা তোমাকে বাড়ি থেকে লুব্ধ হয়ে লোভের বশত টাকা পয়সা নিয়ে বার করে দিয়েছে সেখানেও তোমার এই রকম স্নেহ এটা কিরকম কেন হচ্ছে তো রাজা বুঝতে পারছেন না কিন্তু রাজারও তাই হচ্ছে রাজা ঘর থেকে মনে এসছেন তিনি ভাবছেন তার রাজকোষটা ঠিক আরে তুমি চলে এসছো রাজকোষ যা ইচ্ছে হোক তোমার কি প্রয়োজন হ্যাঁ তাই না রাজাও কিন্তু ওই একই সমস্যায় ভুগছেন অথচ তিনি প্রশ্ন করছেন তাকে যেন এ তাঁর সেই সমস্যাটা নেই বৈশ্য বলছেন এবং যথাপ্রাহ তুমি যা বলছো ঠিক কথা ভবান অস্মগত আপনি আমার কথা ঠিক বলেছেন কারণ রাজা বলেই তার বুদ্ধি বেশি তিনি নিজেরটা রিয়েলাইজ করেই কিন্তু এই বৈশ্যকে জিজ্ঞাসা করেছেন যে আমি চলে এসছি মনে তবু আমার রাজকোষ ঠিক আছে কিনা হাতিশালে হাতিটা ঠিক আছে কিনা ঘোড়াশালে ঘোড়াটা ঠিক আছে কিনা এসব ভাবছেন ঠিক এই বৈশ্য তাই বলছে বৈশ্য বলছে আমার স্ত্রী পুত্র এইরকম করলো বলে কেন তাহলে আমাদের এই স্নেহটা হচ্ছে বৈশ্য বলছেন এই বা তৎ যথা প্রাহ ভবান অস্মগতঙ্গ আমার ভেতরে যে কথাটা হচ্ছে না যে কেন এমন হচ্ছে সেটাই আপনি বলেছেন কি করো নবদনাতই মম নিষ্ঠুরতা আমি কি করব আমার মন মানছে না যেই সন্তর্য পিতৃস্নেহম ধনলুক ধৈর্য নিরাকৃত যারা আমাকে সব বার করে দিয়েছে আমার ছেলেরা পিতৃস্নেহের কথা ভাবলো না প্রতি স্বজন হার দরজ আমার আমার স্ত্রী যা আমাকে একবারও ডাকল না হ্যাঁ সেটা আমি ভাবছি অথচ তাঁর তাঁদের প্রতি আমার মন পড়ে আছে কি মেতন নাভি আমি এটা ভেতরে কি হচ্ছে এটা আমি বুঝতে পারছি না জানান নবী মহামতে আমি জানি কেন কেন হচ্ছে অথচ কেন হচ্ছে বুঝতে পারছি না জানি হচ্ছে অথচ কেন হচ্ছে বুঝতে না চিত্তম বিগুণেশু অপি বন্ধসু বন্ধসু মানে আত্মীয় স্বজন তার মধ্যে শ্রীপুত্র পড়বে যে তারা আমার তাদের কোনো গুণ আমি দেখতে পাচ্ছি না কিন্তু তবু তাদের প্রতি আমার এই এইরকম দেশাঙ্কৃতি মে নিঃশ্বাসা তাদের জন্য আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলছি দৌড়ম দৌরমার সঞ্চয় জায়তে আমি দুর্মনা হয়ে আছি অর্থাৎ আমার মনটা জায়গায় বসছে না করমি কিংন জন্ন মনস্তেশু অপ্রীতিসু নিষ্ঠির আমার মনটা কেমন যেন হয়ে যাচ্ছে যে মানে আমি কি মানে অপ্রীতিসু যাদের আমার প্রীতি করার কথা নয় তাদের প্রতিও আমার প্রীতি জন্মাচ্ছে ততস্তৌ সহিত বিপ্রৌ এবার ততস্তৌ সহিত মানে রাজা এবং সেই বশ্য তং মুনি সমুপস্থিত মুনির কাছে গেলেন সমাধির নাম বস্য সৌ সচ পার্থিব সত্তম কৃত্বা তুত যথা ন্যায়ং ইথার্হম তেন সংবিদম উপবিষ্ট কথা কাশ্চিৎ চক্রতুর বৈশ্য পার্থিব তারা কথা বলতে আরম্ভ করলেন রাজা বলল ভগবান স্তাম অহং প্রাষ্টম ইচ্ছাম মেকাঙ্গ বদাসপথ একটা প্রশ্ন করতে চাই আপনাকে দুঃখায় জন্মে মানস সচিত্তায়তা সচিত্তায়ত তথাং বিনা আমি নিজের মনকে কন্ট্রোল করতে পারছি না সচিত্ত আয়ত্ত হচ্ছে না হ্যাঁ সেই জন্যে মনটা কেমন দুঃখ লাগছে সেই জন্য জিজ্ঞাসা করছি আমার কি হচ্ছে মমত্বঙ্গ মম রাজস্ব রাজ্যাঙ্গেশ্বের স্বাপী আমার রাজ্যের জন্যে বড় কষ্ট হচ্ছে এবং রাজ্যের যে অঙ্গগুলো অর্থাৎ সৈন্য সেনাপতি যা যা রাজাঙ্গ বলে হ্যাঁ রাজ্যের অঙ্গ বলে সেগুলোকে সেগুলোতে সব কিছু রাজকোষ সব কিছুর প্রতি আমার কীরকম মানে মন চলে যাচ্ছে সেখানে আমার বড়ো মমত্ব আমার সব জিনিসগুলো ছিল জানতোপি কিমি তার মনে সাত আমি জানি বুঝতে পারছি যে আমাকে আমার রাজ্য ধ্বংস হয়ে গেছে আমি চলে এসেছি আমার আমি পরাজিত হয়েছি অন্যেরা আমার রাজ্য দখল করে নিয়েছে সব জেনে শুনেও এটা কেমন হচ্ছে আমার আপনি মনিবর আপনি বলুন বৈশ্যের কথাটা রাজাই বলছেন অয়ঞ্চর নিক্রেতা পুত্রই দ্বারৈর ভৃত্যৈ স্তিত আর এই যে লোকটাকে দেখছেন বৈশ্য বসে আছে আমারই সঙ্গে দ্বার মানে আমার এর স্ত্রী এর পুত্র এবং ভৃত্য সকলে মিলে একে রাজ্য থেকে বার করে দিয়েছে মানে ঘর থেকে বার করে দিয়েছে সজনেই না চ সন্তক্ত স্টেশু হার্দি তথা আপি বলছেন যে এটা 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 কীরকম হচ্ছে যে এই লোকটারও কিন্তু এই রকম হচ্ছে যে তাদের জন্যই তার মন কেমন করছে এবং তথাহঞ দাব দুঃখিতও আমরা দুজনেই খুব দুঃখিত হয়ে আছি দৃষ্ট দোষে বিষয়ে আমি বুঝতে পারছি এই বিষয়ে আসয় এগুলো ভালো নয় মমত্তা আকৃষ্ট মানসও তবু তার প্রতি আমাদের মমত্ব আমার ছিল এটা আমার এটা সে কেনই তার মহাভাব যেনমোহ জ্ঞানোর আমরা তো জ্ঞানী আমরা বুঝতে পারছি যে কেন এটা হচ্ছে কিন্তু তবু যে মোহটা কেন হচ্ছে আমাদের সমস্ত জ্ঞান আছে যার ওগুলো নিয়ে দুঃখ করে কোনো লাভ নাই এ জ্ঞান আছে তৎসত্ত্বেও আমাদের ওই মোহ কেন গ্রাস করছে মামাশচ ভবত্তেষা ভবত্তেষা অবিবেকান্ধস্য মূরতা আমি আমি এটা আমার আমার করে যাচ্ছি এই যে অবিবেক কোনটা ভালো কোনটা ভালো নয় এটা বুঝতে পারছি না এই অন্ধের বিবেকান্ধস্য মূঢ়তা এটা যে জাজ করতে পারছি না যে কোনটা ভালো কোনটা ভালো নয় এই মূলতা কেন হচ্ছে সম্পূর্ণ নইং যে আমাদের এগুলো করা উচিত নয় এবার খুব একটা জবাব দিলেন মেধাসমণি বলছেন আশ্চর্য ব্যাপার জ্ঞানী বলছেন নিজেকে জ্ঞানমস্তি জ্ঞানমস্তি সমস্ত বিষয়ক গোচরে যার যারই এই বিষয় আছে তাদের সবার এই জ্ঞান আছে যে বিষয়টা আমার বিষয়শ্চ মহাভাগ ইয়াতি চৈবং পৃথক পৃথক বিষয়ই এমন একটা জিনিস বিষয় মানে কি আমার চক্ষুর বিষয় রূপ জুভার বিষয় খাদ্য কানের বিষয় এরকম অনন্ত বিষয় আছে যা আমরা ভোগ করি হ্যাঁ সেখানে সেগুলো কি সবই আমাদের কাছে আসে আমরা যে ধরছি তাদের আমাদের কাছে ছিপ ফেলে বসে আছে আমরা ধরছি তাদের সেটা আপনারা বুঝতে পারছেন না কেন বলে আপনি জ্ঞানই বলবেন না দিবান্ধা প্রাণী না কেচিত রাত্রাবন্ধাস্ত পরে। বলে প্রাণীদের মধ্যে দেখুন কেউ কেউ রাতের বেলা দেখতে পায় চোখে কেউ কেউ দিনের বেলা দেখতে পায় চোখে কেচি দিবা তথা রাত্রৌ আপনিও সেই পশুদের মতোই কেউ দিনের বেলা দেখতে পায় কেউ রাত্রি দেখতে পায় অনেকে দুবেলাই দেখতে পায় চোখে দেখতে পায় আর কি মনোজা সত্য কিন্তু নহি কে বল আপনি বলছেন আপনার জ্ঞান আছে আপনি মানুষ আপনি মানুষ সমস্ত পশুপক্ষীর থেকে আলাদা একটা জীব আপনার জ্ঞান আছে বলছেন আপনার যে জ্ঞান আছে ওই জ্ঞান পশুপক্ষীর আছে জ্ঞানীন মনুজা সত্যি কিন্তু না পশুপক্ষি মৃগা পশু পশুপক্ষী মৃগ এরাও জ্ঞানী আপনার যে জ্ঞানের কথা বলছেন তারাও জ্ঞান কিরকম জ্ঞানঞ্চ তনুষ্যাং যাং মৃগপক্ষিণ মনুষ্যাঞ্চ যাং তুল্যমতয় বলছি আপনাদের দুজনের জ্ঞান সমান আর একটু বাড়িয়ে বললেন জ্ঞানে পি সতী প্রশ্রয়িত বলে দেখুন জ্ঞান থাকা সত্ত্বেও আপনি দেখুন পতগান ছাব চঞ্চুসু পক্ষীরা কি করে দেখুন তার যে শাবকগুলো হয় ছোট্ট ছোট্ট বাচ্চা যখন হয় তাদের যে চঞ্চু তাদের ঠোঁটের মধ্যে কনমোক্ষাদ্রতান মোহাত পীড়িয়মানান মানান অপিক সুধা কি করছে তারা যখন তারা খিদে পাচ্ছে তারাই বুঝে নিচ্ছে অর্থাৎ পক্ষী মাতা পক্ষী পিতা তারাই বুঝে নিচ্ছে যে বাচ্চাটার খিদে লেগেছে তো তারা কনমোক্ষ অনেক ধরনের কণা এনে মোক্ষ মানে তাদের মুখে ঢুকিয়ে দিচ্ছেন আর কি মুক্ত করছেন নিজেরা ঠোঁটে করে এনে কাককে দেখবেন নিজেরা ঠোঁটে করে এনে আবার বাচ্চাটাকে খাওয়াচ্ছে তারা নিজেরাও কিন্তু খিদেতে মরছে এই সময় তৎসত্ত্বেও এই জ্ঞানটুকু আছে তাদের যে তাদের খিদের থেকেও বাচ্চাটাকে বাঁচাতে হবে তার খিজের প্রয়োজনটা অনেক বেশি অতএব এই জ্ঞান আপনি যে জ্ঞান দেখাচ্ছেন স্ত্রী পুত্র ইত্যাদির বিষয়ে মমত্ব প্রকাশ করছেন রকম জ্ঞান কিন্তু পক্ষীদেরও আছে পাখিদেরও আছে পশুদেরও আছে লোভাত ভাত প্রত্যুপকারায় নেতে কেংনা পাশ্বাসী এবং আপনি এটা খেয়াল করে দেখুন যে বাচ্চাদের যে খেতে দিচ্ছেন পক্ষী মাতা পক্ষী পিতা তারা কিন্তু প্রত্যুপকারের আশা করছেন না যে ওরা আমাকে ভবিষ্যতে খাওয়াবে হ্যাঁ এই আশা না রেখেই খাওয়াচ্ছেন কেন তথাপি মমতা গর্তে মোহগর্তে নিপাতিতা দিস ইজ ইম্পর্টেন্ট এই লাইনটার কথাই বলছি তথাপি মমতা বর্ত মমতার যে আবর্ত আমার এটা আমার মোহগর্তে নিপাতিতা মহামায়া প্রভাবীন সংসার স্থিতিকারীন না এটা মহামায়ার প্রভাব তিনি এই মায়ায় আমাদের মুগ্ধ করে রেখেছেন এবং এটাই সংসারের স্থিতি তৈরি করে তৎ নাত্র বিস্ময় কার্য এখানে আপনি বিস্মিত হওয়ার কিছু নেই হ্যাঁ কেননা মহামায়া এমনই একটা এমনই একটা বেশি এমনই একটা এমনই একটা এমনই একটা এলিমেন্ট জ্ঞানী নাম অপি চিতাংশী দেবী ভগবতী হিসা বলার মোহায় মহামায়া প্রযাচ্ছি বলে তিনি জ্ঞানীদেরও চিত্ত মুগ্ধ করে এই মায়ার মধ্যে নিবিষ্ট করেন কি আমি আবারও বলছি তথাপি মমতা আবর্তে মমতার আবর্ত এবং মোহের গর্ত মোহের যে গর্ত এই দুটোর কথা বলছেন তার মধ্যে এরা জিজ্ঞাসা করলো ভগবান কাহিসা মায়া সেই মহামায়া কি রকম দ্রবৃতি কথম উৎপন্না সাং দ্বিজ্বা সতা দেবী তিনি এবার মহামায়ার সম্বন্ধে জানতে চাইলেন এবং মেধমণি বেশি কথা না বলে যেটা আপনারা সবসময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মুখে শুনবেন যে তং ত্বং সধা তি বসৎকার সধাত্মিকা সুধাত তমাক্ষরেরে নিত্যে ত্রধামা ত্রাত্মিকা স্থিতা এই মহামায়ার বিবরণ আরম্ভ হলো এই মহামায়ার বিবরণের মধ্যে একটা রাত একটা যদি শুধু আমি শুধু এইটুকু বলবো এইটুকু তয়েই বা ধার জাতেই সর্বং তয়েই তৎ স্থির জগৎ তিনি জগৎ সৃষ্টি করছেন তিনি জগৎকে ধারণ করছেন তয়েই তৎ পাল যাতে দেবী চ সর্বদা বিশেষত আমি আর মধ্যে যাচ্ছি না আরেকটা লাইন মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহাচ ভবতি মহাদেবী মহাসুরী এই আসুরি কথাটা কিন্তু খারাপভাবে নেবেন না এখানে আসুরি কথা কিন্তু দেবতার অর্থে ব্যবহার হয়েছে অসুর মানে দেবতা আমি আমার অসুর সংখ্যক যেটা কথা বলেছিলাম সেখানে অথবা যদি এটাকে বিশেষণ হিসেবে নেন তাহলে এই মহামোহা যেটা মহা মায়া যেটা সেটা আসুরি মায়া আসুরি মহামায়া কেন একটা কথা বলে লোকে যে অসুররা মায়া জানত অসুররা দেখবেন রাবণ এরকম হয়ে যাচ্ছেন অমুক তমুক হয়ে যাচ্ছেন এসব তারা পারেন আমি এই মায়ার পৃথক বিবরণ একটু সামান্য প্রাথমিকভাবে মায়া ব্যাপারটা কি এটা আপনাদের সামনে উপস্থিত করলাম যে মমত্ব আমার এটা আমি এই যে আমি আমাকে আমি বলছি আমাকে কি আমি চিনি যে আমি আমাকে বলছি আমিটা কি এই দেহ নাকি আমিটা আমার ভেতরে আছেন তিনি নাকি সেই যিনি তিনি ভেতরে আছেন তাকে আমরা চিনছি না তার উপরে একটা ভেইল তৈরি হয়েছে তার উপরে একটা মাস্ক তৈরি হয়েছে তার উপরে একটা ওয়েদার দিস ইজ অ্যান অ্যাপিয়ারেন্স আমি যে দেহটা কে আমি বলছি দিস ইস আর্ট অফ অ্যাক্পারেন্স এটা মায়া এই মায়াটা কীরকম হতে পারে সেটা আমাদের সকলকে বারবার আমরা যত সমস্ত মানুষ আছি আমাদের যে ভোগ্য বিষয়গুলো আছে তার প্রতি যে সময় নিরন্তর আকৃষ্ট হচ্ছি এবং যে আকৃষ্ট হয়ে সেগুলো ভোগ করছি এবং খেয়ালও করছি না যেগুলো সেগুলো আমি ভোগ করছি তিনি কি মহাকাল তিনি কি তিনি কি দৈব যে আমাদের এরকম করিয়ে দিচ্ছেন তা কিন্তু নয় এগুলো আমরা ওই যে বলেছিলাম যে জীবের কিন্তু স্বাধীনতা আছে যিনি মায়া তিনি ছিপ ফেলে বসে আছেন ছিপ ফেলে বসে আছেন সেই চণ্ডীদাসের ব্যাপারটা ছিল না চণ্ডীদাসের একটা খুব সুন্দর তিনি তো রজকিনীর প্রেমে ছিলেন তো একদিন বসে আছেন নদীর ধারে তো মাছের ছিপ ফেলেছেন যে মাছ ধরবেন বলে ধীর ঘনে বসে আছেন আর রজকিনীর সঙ্গে প্রেমের কথা অনেকেই জানে তো একজন মহিলা তিনি বলছেন যে কি ঠাকুর অনেকক্ষণ তো ছিপ ফেলে বসে আছেন তো মাছ উঠল চণ্ডীদাস বলে না ফাতনাটা একটু নড়েছে তো এই যে ফাতনাটা নড়েছে না আমরা সকলেই কিন্তু ওই ফাতনা নড়ার মধ্যে আছি আর মহামায়া তিনি একদম মায়া তিনি ছিপ ফেলে বসে আছেন এই তোমার নাও এটা ভোগ এইটা নাও এটা নাও এটা নাও এটা তো সাধারণ বাইরের অন্নপান কিংবা যে ভোগ্যবস্তু কসমেটিক্স কিংবা ইত্যাদি এগুলো তো বাইরের জিনিস আর অন্তরের যে জিনিসগুলো একদম ঘরের মধ্যে আছে স্ত্রী পুত্র গৃহপুত্র দ্বারা তাদের নিয়ে আমরা বসে আছি হ্যাঁ আমি কি চিনতে পাচ্ছি। কবির যে বলবেন যে তুমি আম না আমার হাম কৃষিকে আম না কৃষিকে আমি কারো নই হ্যাঁ আর আমার কেউ নেই এই যে ব্যাপারটা এটাকে আমরা কখনো রিয়েলাইজ করি করতে পারি না সম্ভবই নয় আর এটা করছি না যে একেবারে সব কিছু মায়া দিয়ে উড়িয়ে দেব সেটা অন্তত আমি আমার কথা বলছি আমি মহাকবির কথা বলছি সে আমার ভালো লাগে না কেননা জীবনের থেকে প্রথম থেকে যদি আমি উপদেষ্ট থাকি সব মায়া সব মায়া সব মায়া তাহলে তো দেখুন আমাদের ঘর সংসারের মধ্যে আমরা লেখাপড়াও করতে পারবো না লেখাপড়াটাও মায়া তো করছিস কেন বাবা কোনো দরকার নেই কেন বড় চাকরি করবি ওটা মায়া এরম যদি করতে থাকি তাহলে তো এই বিশ্বজগৎ অন্ধকার হয়ে যাবে তার মানে কি আমি বলি মায়ারও কিন্তু প্রয়োজন আছে মায়া না থাকলেও কিন্তু হবে না কিন্তু মায়াটাকে বুঝে নিতে হবে যে এটা মায়া সেটা কীরকম করে হয় এই যে শঙ্করাচার্য তিনি তো সব বুঝবেন না তিনি ওর মানে রুক্ষ সূক্ষ একেবারে তাই না যে রবীন্দ্রনাথ বলেছিলেন না যে আজকে আমি কোনোমতেই মতেই বলবো না কো সত্য কথা অতিবাদ বলে একটা কবিতা আছে যে যে আজ বসন্তে বিশ্ব খাতায় হিসেব নেই কো পুষ্প পাতা ইত্যাদি বলে টোলে বলছেন যে এই যে সত্য থাকুন ধরিত্রীতে শুষ্ক রুক্ষ মনির চেতে আর বীজগণিতে ইথে আমার আপত্তি নেই রবীন্দ্রনাথ বলেছিলেন তো শঙ্করাচার্যকেও একেবারে রবীন্দ্রনাথ পছন্দ করেন তিনি যে বারবার মায়া মায়াক মায়া করে গেছেন সে কীরকম মায়া শঙ্করাচার্যের কাছে তো কোনো কিছু তার কাছে মানে সব অবিদ্যা সব মায়া কিন্তু শঙ্করাচার্যকে বোঝানো যায় না যে অতটা যে বিদ্যালাভ করেছিলেন তিনি সেই বিদ্যার বশবর্তী হয়ে তো আলটিমেটলি যে মায়াবাদ স্থাপন করেছেন ওই বিদ্যাটা না থাকলে তো পারতেন না তো সেই বিদ্যাটা তো মায়া নয় তাই না তার মানে মায়া ব্যাপারটা কিরকম একটা আছে এবং নেই এইটা ব্যাপার ওই যে ক্লাসটা করে বলে যে না মায়া মায়া কেমন করে ওরা বলেছিল জানি না যে ক্লাসটা মায়া করে দিয়েছি ক্লাসটা আছে অথচ আমি নেই সেখানে এই যে ব্যাপারটা এটা বুঝতে হবে শঙ্করাচার্য কি বললেন তার যে অতি চমৎকার স্তোত্র কিন্তু তার সঙ্গে রবীন্দ্রনাথ পারবেন রবীন্দ্রনাথ ওইটা মেনে নিয়ে চলতে পারবেন তিনি বলবেন যে এই সমস্ত জিনিস কিন্তু আমরা ভাবিলেও হইবে না শঙ্করাচার্য মুদগর মারিলেও হইবে না হ্যাঁ শঙ্করের বইটা লেখাটার নাম হচ্ছে মোহমুদ্গর হ্যাঁ মোহের যে মুদগর আর কি একটা মুদগর মানে একটা টাইপের কিংবা বর্ষা টাইপের জিনিস বর্ষা তাহলে মোহের উপরে মুদগর দিচ্ছে তো রবীন্দ্রনাথ বলেছেন যে মুদগর মারিলেও হইবে না শঙ্করাচার্য কি বলছে। মূর হবে কি লিখেছেন বড় চমৎকার বলতে কোনো বল নেই এখনই আবার আমার আমার সমস্ত পাঠকরা আছেন তারা তো অত্যন্ত সত্যি প্রত্যেকেই জ্ঞানী তারা বলবেন ওই যে শঙ্করাচার্য ব্রহ্মসূত্রের টিকা লিখেছেন এতগুল উপনিষদের টিকা লিখেছেন গীতার টিকা লিখেছেন এটা কি তারই রচিত দেখুন এসব উত্তর আমার কাছে শুনবেন না উত্তর দেওয়ার লোক আছে আমি ভাবরাজ্যের মানুষ আমি সাহিত্যের জগতের মানুষ আমি না পারি এগুলো বলতে পারি যে না এগুলো হ্যাঁ তার লেখা এগুলো স্যার আপনারা কতদিন নেবেন কদিন শুনবেন আমার সেই বক্তৃতাটা যে এটা শঙ্করাচার্য যোশ প্রত্যয় যে আরম্ভ করছেন ব্রহ্মসূত্র সেইটার সঙ্গে এটার মেলে কি না এবং তার সঙ্গে তার সূত্রগুলো যিনি একদম দেবতায় বিশ্বাস করেন না তিনি মত ভবানী এসব করছেন তাহলে সেগুলো কি করে হয় একদিকে দেবতা মানব না আর একদিকে দেবতা স্তব করছেন তাহলে সেসব বললে তো দুটো শঙ্কর আলাদা হবে তাহলে একটা শঙ্করাচার্য আছে না দুটো শঙ্করাচার্য আছে আমি বলবো কি এসবের মধ্যে না থাকাই ভালো বিদ্যার কতগুলো অবিদ্যা আছে বিদ্যা মানে সংশয় তৈরি করে তো এত বিদ্যার দরকার নেই আমি ওই সব বিদ্যা অনেক দেখেছি অনেক করে এসেছি করে আজকে স্থিত হয়েছি বাবা যিনি যদি হন তাকেই শঙ্করাচার্য বলে মেনে নিই না কেন যে এত সুন্দর কথাটা লিখেছেন যে মূঢ় জহি কি সুন্দর ছন্দে লিখেছেন মূঢ় জহি ধনাগমাতষ্ণাং কুরুতনুবুদ্ধে মানসে বিতরষ্ণা দেখুন কত শব্দটা কে তনুবুদ্ধি তনুবুদ্ধে বলে সম্বোধন করে হে তনুবুদ্ধি তনুবুদ্ধি মানে কি তনু মানে কি শরীর শরীরে যে নিজেকে ভাবছে যে আমি সেই শরীরটা আমারই দেহ একটা শব্দের মধ্যে এ শঙ্করাচার্য না হয়ে যায় না কুরু কুরুতনুবুদ্ধে মানসে বিতরিস না তুমি ধন টন ও সব রোজগার করার চেষ্টা করো না হে তনুবুদ্ধি পুরুষ হে তনুবুদ্ধি নারী তোমরা মনের বিতৃষ্ণাটা শুধু ইয়াল মধ্যে কর্ম পূর্বজন্মের কর্ম হোক নিজের কর্ম করে যাচ্ছ সেই কর্মে হোক তাতে যা পাচ্ছ ওইটুকু নিয়ে থাকো তেন বিনোদয়া চিত্তম যতটুকু বৃত্ত পাচ্ছ তাই দিয়ে বিনোদন কর চিত্তের কাবকান্তা কস্তে বিচিত্র কস্তে পুত্র সংসার ওয়ম অতিব বিচিত্র তোমার কে তোমার স্ত্রী কে তোমার পুত্র এই সংসার অতীব বিচিত্র কে না বলে এই সংসার অতীব বিচিত্র এত যে এত রূপ রস গন্ধ যার মধ্যে আছে সে তো বিচিত্র হবেই সংসার ওয়ম অতিব বিচিত্র আমার অতিব বিচিত্র আমার এক বন্ধু সে ছোটবেলায় তখন ববি বলে একটা সিনেমা এসেছিল সে বলে দেখ সে সংস্কৃতির লোক ছিল দেখ এটা তো খুব ভালো হতে পারে যে সংসার ওই আমি অর্থাৎ ববি সিনেমার পথ সত্যি তো সংসারটা ববি সিনেমার পথই কত্বং বা কুত আয়াত ত্বং বা কস্য মানে কার ছেলে তুমি কুত আয়াত কোথা থেকে তুমি আসছো তত্ত্বং তদিদং অতএব সেই তত্ত্বের কথা চিন্তা করো তুমি কোথা থেকে তুমি আসছো হ্যাঁ ইত্যাদি এখন কোথা থেকে তুমি আসছো কোথা থেকে যাচ্ছ এ তো শঙ্করাচার্য যদি ব্যাখ্যা করেন যদি উপনিষদ বলেন আনন্দা দেব খালো ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তী প্রয়ান্ত প্রয়ং বিশান্তি উপনিষদ বলবে সেই আনন্দ থেকেই তার জন্ম সেই আনন্দেই সে জীবন ধারণ করে সেই আনন্দেই শেষ পর্যন্ত সে আরেক জায়গায় চলে যায় এখন শঙ্করাচার্য বলবেন এই আনন্দটা কী এটা ব্রহ্মানন্দ আমরা বলব যে ওই ব্রহ্মানন্দের চিঠ কণা একটু একটু তো এইখানেই এই জগতের মধ্যে আছে জগৎ তো তিনি সৃষ্টি করেছেন সেই জগতের মধ্যেও তাহলে আনন্দ আছে তাহলে সেই আনন্দ থেকেও আমরা জন্মাতে পারি তাই না পিতামাতার আনন্দ থেকে আমরা জন্মাচ্ছি এও তো হতে পারে তাই না আবার সেখানে আমরা জীবনযাপন করছি তাদের স্নেহে যখন বড় হচ্ছি সেটাও তো একটা আনন্দ তাই না তাহলে মায়াটাকে অস্বীকার করি কী করে এটাও একটা সমস্যা শঙ্করাচার্যকে এটা বোঝানো যাবে না তিনি বারবার বলবেন যে মায়া আমি পুরো লাইনগুলো আর বলছি না এত চমৎকার এত চমৎকার বলতে ইচ্ছা হয় মা করু ধন জন যৌবন গর্বম হরতে কাল সর্বম আপনার মানুষ মানে বুঝতে পারছেন মায়া ময়মিদম অখিলং হিতুয়া ব্রহ্ম পদং প্রবেশ আসবিদিতা বলে সব মায়া এটা জেনেই তুমি ব্রহ্মের আস্বাদ গ্রহণ করার চেষ্টা করো নলিনী দলগত জলম অতি তরলম চপলম নলিনী দলগত পদ্মপত্রে জল জীবন এত চপল সেটা পদ্মপত্রে জল ক্ষণামীহ সজ্জন সঙ্গতি রেখা ভবার ভবানবতরণে নৌকা এর মধ্যেও যদি সৎ মানুষের সৎ মানে কি যারা বলবেন সব মায়া সব মায়া তাদের সঙ্গ যদি হয় একবার তাহলে সেটা হলো নৌকোর মতো যারা ভবসাগর সাগর থেকে তারণ করবে আমি না আর যাচ্ছি না কিন্তু এটা বড় সত্যি কথা কাল ক্রীরতি গচ্ছত্ত্ব কাল এমন জিনিস যা আমরা আবার বুঝতেও পারি না যে এত ভোগ করছি এত ভোগ করছি আমাদের টনক কিন্তু নড়ে না তাই না গচ্ছত্ত তদপিন তদপিন মঞ্চতায়ু কিছুতেই আমার এই যে আশা এত চাই এত চাই এটা যায় না অঙ্গং গলিতাম গলিতং মুন মুন্ডম অঙ্গ গলিত হয়ে যাচ্ছে অর্থাৎ অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি পলিতং মুন্ডং মাথার চুল পেকে গেছে দন্তবিহীনং জাতং তুন্ডম মুখখানা দাঁত টাঁত ফোকলা হয়ে গেছে করক করাধৃত কম্পিতা শোভিত দণ্ডম হাতে একখানা লাঠিও এসেছে ততপি নমন চত্ব আশা ভাণ্ডম তবুও আশার ভাণ্ডটা কিন্তু ত্যাগ করতে পারি না এই এইরকম শ্লোক আমার আমার বলতে ইচ্ছা করে বারবার কিন্তু তৎসত্ত্বেও আমি নিজেকে একটু নিবৃত্ত করছি কেন কেন নিবৃত্ত করছি যে নিবৃত্ত হতেই হবে কারণ এটা তো ঠিক যে মহাকবি তিনিও তো কম ব্রহ্মবাদী ছিলেন না আমি মায়া থাকতে বলছি আমার না থাকতেও বলছি তিনি কি বলছেন থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু জানি আমি থাকবো না ভাই আমি উল্টো কথা বলছি কিন্তু কবি উল্টো কথা বলছেন আমি তো কবির কথা মানব শঙ্করাচার্যের কথা তো মানব না থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু বললেন না যে কাল চলে যাচ্ছে তবু আসা যাচ্ছে না তদপি শঙ্কর বলছেন কবি কি বলছেন অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ অনন্তকাল একই কবি গায় না একই গান কোন জিনিস চিনবর জেরে প্রথম থেকে শেষ এমন যদি হয় যে কোন জিনিস ছিনব প্রথম থেকে শেষ নেব নেব যে সব বুঝে পড়ে নাই সে সময় সব কিছু বুঝে পড়ে নেব এটা মায়া এটা নয় এটা করা উচিত নয় এরকম সময় নেই কবি বলছেন কবি আবার শঙ্করাচার্যের প্রতি ডিরেক্ট জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবন রাত্রি ভাগে বলে সেটা জানার আগেই যেন আমার জীবন জীবন বাবা শেষ হয়ে যায় ছুটি আছে শুধু দুদিন ভালোবাসার মতো দুদিন তো পাই মাত্র ভালোবাসার জন্য সেই স্ত্রী পুত্র থেকে জনক না এবারে অসাধারণ কথাটা বলছেন কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো হ্যাঁ শুধু কাজের জন্য কেজো লোক সব ঠিকঠাক করে কাজের কাজ করছি সেটা একদিকে শুধুমাত্র যারা কাজ করে যাচ্ছে কাজই করে যাচ্ছে সেটা একরকম আবার যারা কাজ করে বল সব মায়া সব মায়া করে যাচ্ছে তাদের জীবনটা দীর্ঘ হয় সত্যি তাদের জীবন দীর্ঘ হয় তাদের কোনো টেনশন নেই তাদের কোনো সব কিছুই তাদের মায়া তার মানে কোনো টেনশন নেই হ্যাঁ ছেলে কাঁদছে টেনশন নেই হ্যাঁ অমুখ হচ্ছে টেনশন নেই ছেলে পড়াশোনা হলো না টেনশন নেই উইদাউট স্ট্রেস যদি জীবন হয় সে তো বেশি দিন তার তো কোনো সমস্যা নেই কিন্তু অনন্ত স্ট্রেস নিয়ে অনন্ত মায়া মোহ ভোগ করে তবেই তো জীবন তাই না তৎসত্ত্বেও আমার মায়া ব্যাপারটা বোঝাতে হবে যে মায়াটা কি এটা তো বলতেই হবে তাই না আমি মায়াটার একটা সুখকর শেষ করব সেটা সেটা আমার কবির কথা ভেবে কারণ আমি তো কবিকে ফেলতে পারবো না আমাদের কি হয় মায়াটা কি করে মায়াটা কি রকম বলছেন সকলে আমার মধ্যে একজন প্রশ্ন করেছেন যে ভ্রামায়ণ ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া মায় প্রত্যেক জীব আমরা যে প্রত্যেক জীব আছি তাদের মধ্যে কিন্তু সেই আত্মা আছে সেই চরম যে আত্মা যে পরমাত্মার অল্প অংশ আমাদের মধ্যে আছে অঙ্গুষ্ঠমাত্র পুরুষ হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভগবান গীতায় বলছেন কথা হ্যাঁ এবং সেই যে হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি যে পরম পুরুষটা তিনি হৃদ্সে আছেন যার সঙ্গে তার কোনো তফাত নেই সেটা তিনি কিভাবে আছেন তিনি হচ্ছেন চিত কন একদম পরম চিৎস্বরূপের কণামাত্র আমাদের মধ্যে আছে যদিও সেটাকে একটু বড় করেই দেখানোর চেষ্টা হয়েছে গীতাতে বলছেন অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি কিন্তু আমাদের হৃদ্দেশে কিংবা প্রত্যেক প্রাণীর ভেতরে যেটা থাকে তার যে স্বরূপ সেটা কিন্তু শ্রুতি যেটা বলছে মণ্ডক শ্রুতি বলছেন এস অনু আত্মা এস অনুর আত্মা একেবারেই অ্যাটম একেবারে পরমাণুর মত বলছে এবং শীতার শতর উপনিষদ সবচেয়ে ভালো বলেছে কি বলছে ওয়ালাগ্র শতধা কল্পিত ভাগ জীবস্বিজ্ঞিয় জীবাত্মার চেহারাটা কিরকম যে একটা চুলের অগ্রভাগ যদি একশো ভাগ করা যায় এবং তার এক একটা ভাগ যদি আরও একশো ভাগ করা যায় তাহলে এই তার এক একটা হবে ওই জীবাত্মার চেহারা অর্থাৎ একটা কেশাগ্রের দশ হাজার ভাগের এক ভাগ হল এই ক্ষুদ্র জীব তাহলে সেই পরমস্বরূপের এইটুকু অংশ আমাদের ভেতরে আছে সেই চিত কন কণা আমাদের ভেতরে আছে এখন কি হয় মায়ার সমস্যাটা কি মায়া কিন্তু ভগবানেরই শক্তি সম্ভবত একটা বহিরঙ্গা শক্তি তার যে আবার অন্তরঙ্গা শক্তি সেটা তিনি নিজের কাজেই লাগান সে মায়া তাকে ভুলিয়ে রাখে যখন তিনি অবতার গ্রহণ করেন তিনি কৃষ্ণ হন রাম হন সেটা যোগ মায়া এই এর মধ্যেও দেখবেন যোগমায়া চণ্ডীর মধ্যেও দেখবেন যোগ মায়া তিনি কিন্তু বিষ্ণুকে জাগ্রত করছেন যাকে সেটা কথা নয় মায়াটা থাকবেই মায়া চলে যাবে না কারণ ওই যে মেধাসমণি বললেন না যে প্রকৃতি স্ট্রং হিসার মাত্র তুমি হচ্ছে প্রকৃতি মায়া হচ্ছে প্রকৃতি তিনি কিন্তু মূলে আছেন সৃষ্টির মলে আছেন প্রকৃতি না থাকলে সৃষ্টি হতো না অতএব তারও প্রয়োজন আছে কিন্তু সেটা কিরকম জীব যেটা সেই ক্ষুদ্র প্রমাণ জীব তার উপরে এই মায়া ভেল তৈরি করে অর্থাৎ তাকে নানান মোহ নানান ভাবনার মধ্যে তাকে জাগ্রত করে যে এইগুলোই তুমি আমার শরীরটাই তুমি ইত্যাদি এই যে মায়াটা এই মায়া সেইটা করে বলে কেন একটা কণ তোমার মধ্যে রয়েছে সেই পরম ঈশ্বরের কণা তোমার মধ্যে রয়েছে তাকে ভোলায় কি করে বলে তাকে ভোলায় না তাকে আবৃত করে কারণ তাকে কেউ ভোলাতে পারে না তাকে আবৃত করে এটা বিশ্বনাথ চক্রবর্তী অজয়া এই ভাগবত পুরাণের একটা শ্লোক আছে তার বিশ্বনাথ চক্রবর্তী তার একটা টিকা করছেন টিকার সময় তিনি বলছেন যে যেরকম একটা চিত মহাপুঞ্জ যেটা তাকে তো মায়া কবলিত করতে পারে না কিন্তু অর্থাৎ যিনি স্বয়ংচিতরূপ তাকে মায়া কলবিত কবলিত করতে পারে না কিন্তু অনু বলেই কবলিত করতে পারে যেমন অন্ধকার উদাহরণ দিচ্ছেন যেমন অন্ধকার যেমন এই পিতল এটাও তো তেজ পদার্থ পিতল সোনা তামা এগুলোকে কিন্তু অন্ধকার আবৃত করে দিতে পারে কিন্তু সূর্যের তেজকে তো অন্ধকার আবৃত করতে পারে না তাই না নানু চিদ্রূপ চিদ্রূপা বিশেষ অহম কথম অবিদ্যয়া আলিঙ্গিত না ভাবে আমি চিদ্রূপ সত্ত্বেও অবিদ্যা আমাকে গ্রাস করছে কেন কেন চিৎকণ তিনি হচ্ছেন চিৎকনা তাহলে কি হল তিনি হচ্ছেন চিত মহাপুঞ্জ সূর্যের মতো আর আমি হলাম চিৎকণা তাম্র পিত্তল শরণাদি তেজ এবং তমসা আবৃতং ভাবে স্বর্ণপ্রীত্য এসব ইত্যাদি ধাতুই অন্ধকারের দ্বারা আবৃত হতে পারে নতু সূর্য তৈব ইত্যাহ আমি বলবো যে এর থেকেও ভালো কথা কি এই যে আবৃত করা এই আবৃত করার কথাটা যে শঙ্করাচার্য শঙ্করাচার্য এত বলছি উনি তো মায়াবাদী মায়াটা উনি আরও অনেক ভালো বোঝেন কাজে মায়া কীরকম হয় তিনি খুব ভালো উত্তর দিয়েছেন তিনি বলছেন আকাশম একং হি যথা ঘটাদিসু পৃথক পৃথক এটা শ্লোক একটা তথা তৈকই অনেক জলাধারে শুভাংশমান বলে কি রকম যেটা আকাশের যে সূর্য সেটা যদি আমরা একটা পৃথক পৃথক পাত্রে জলাধারে রাখি অর্থাৎ কিনা একটা হাঁড়ির মধ্যে জল নিলাম একটা পাথরের বাটির মধ্যে কালো পাথরের বাটির মধ্যে জল নিলাম আরও অন্যান্য জায়গায় নানান রকম পাত্রে জল রাখলাম সূর্য যখন তার উপরে ছায়া দেয় সেই সূর্যটাকে সেই ছায়ার মধ্যে দেখা যায় তাহলে সূর্যটা ছোট হয়ে গেল অর্থাৎ আমার ভিতরে যিনি আছেন তিনি চিতকন তিনি আছেন কিন্তু তিনি চলবেন কিভাবে বলছেন জলের ভিতরে সূর্য পড়লে পরে সূর্য যে প্রতিবিম্বিত অবস্থায় দেখা গেল সেই সূর্যের অবস্থাটা কি সে কিন্তু যে আধারে প্রতিবিম্বিত হচ্ছে সেই আধারের গুণগুলি অবলম্বন করে আপাতত অর্থাৎ যে চিৎকনা আমাদের মধ্যে আছে সেটা এই যে বাইরের যে আবরণ মায়ার আবরণ তাতে সেই সেই বেশ ধারণ করে কীরকম বলছেন আকাশমে কংহি ঘটা আদি সুপৃথক পৃথক একই ঘট বিভিন্ন ধরনের হাঁড়ি বিভিন্ন ধরনের জায়গার মধ্যে অংশমান সূর্যের ছায়া যেরকমভাবে পড়ে তাতে কি হয় সেই জলের মধ্যে যদি একটু কম্পন লাগে কাঁপন লাগে তাহলে সে সূর্যও নাচতে থাকবে তাই না সেই যে প্রতিবিম্বিত সূর্য সেও কিন্তু নাচতে থাকবে তাহলে এইটা হচ্ছে উপাধি উনি বলছেন যে এই উপাধিগুলো অর্থাৎ কিনা বাইরে থেকে যে জিনিসগুলো এলো এ ভূত আত্মা ভূতে ভূতে ব্যবস্থিত তিনি বিভিন্ন রকম প্রাণীর মধ্যে বিভিন্নভাবে আছেন কিন্তু এ কথা বহুদা দৃশ্যতে জলচন্দ্রমত কিন্তু এক হলেও তিনি জলের মধ্যে চাঁদের ছায়া পড়লে পরে যেরকম হয় সূর্য বলেছেন এবার চাঁদ বললেন হ্যাঁ সেই জলচন্দ্রের মতো পৃথক পৃথক দেখা যাবে তাকে কিরকম বলছেন রকম হবে যে হাস অভাক বৃদ্ধি হ্রাস আমি যদি বড় জায়গায় সূর্যের ছবি দেখি প্রতিবিম্ব দেখি তাহলে সেটা একটু বড় দেখাবে আরও ছোট জায়গায় যদি সূর্যের প্রতিবিম্ব দেখি তাহলে সেটা ছোট দেখাবে তাহলে রকম জল হ্রাস এই যে হসাতি জল চলনে চলতি অর্থাৎ জলটাকে যদি একটু নাড়িয়ে দিই সূর্যও চলবে কিন্তু প্রতিবিম্বিত সূর্য চলবে মূল সূর্য তো নড়ে না মূল আত্মা তার কোনো হ্রাস বৃদ্ধি নেই কিন্তু আমার ভেতরে যে আছে আমরা যে আবরণটা তৈরি হলো জলভেদে অন্য রকম জল হলে অন্য রকম লাগবে আপনি জলটা যদি লাল করে দেন তাহলে দেখবেন সূর্যের রঙও লাল লাগছে তাহলে এই যে ব্যাপারগুলো মায়া হচ্ছে এই রকম অর্থাৎ আমাদের চিতকণ আমাদের ভেতরে আছে সত্ত্বেও বাইরের আবরণটা যেটা হয় আমরা দেহকে যখন আত্মা বলে মনে করতে থাকি তখন এই রকম ধরনের ভাবনাগুলো হয় যে এটাই আসল এটাই আসল এটাই সূর্য এটাই আত্মা দেহকে আমরা আত্মা ভাবতে থাকি আমরা এটা মায়া নিয়ে তো প্রায় প্রায় মানে কি বলবো গাদা গাদা বই আছে হ্যাঁ তার স্বরূপ নিয়ে তার এ নে কিন্তু সেটাকে আমাদের তরবার উপায় তো নেই তরবার উপায় একমাত্র উপায় যেগুলো সমস্ত মায়া ত্যাগ করাই মায়া মায়া থেকে ঊর্ধ্বে ওঠার একমাত্র উপায় শঙ্করাচার্য যেটা বলছেন আমরা তা বলবো না এই যে কথাটা আছে না যেখানে শঙ্করাচার্য এভাবে সমস্ত ত্যাগ বৈরাগ্যের মাধ্যমে মায়া ত্যাগ করতে হচ্ছে আমাদের সাধারণ জীবের পক্ষে সেটা সম্ভবই নয় ভগবদ্গীতা এভাবে সবচেয়ে সুবিধা দিয়েছে তিনি বলছেন যে এত তুমি পারবেই না তো মামি বা যে প্রবদ্ধন্তে মম মায়াং তরন্তিতে আমাকে যে একদম কায়মনবাক্যে আমার প্রতি আত্মসমর্পণ করো মায়া তুমি তোরে যাবে তার মানে আমি যদি ভগবানে আত্মসমর্পণ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মায়ার যে হ্যাঁ আমার ওই স্ত্রী পুত্র সমস্ত মায়ামোহের মধ্যে থেকেই যদি একবার অন্তত দিনান্তে তাঁর কাছে আত্মসমর্পণ করি যে সব তুমি হ্যাঁ তোমার সব তাহলে কিন্তু ব্যাপারটা অনেক চলে যায় যেটা আমার মনে হয় যে অসামান্য দুটো কবিতা লিখেছিলেন একটা রামপ্রসাদ আর পরেরটা আমি রবীন্দ্রনাথ এই দিয়ে আমি মায়ার ব্যাপারটা শেষ করব কারণ মায়াকে তোরে যাওয়ার জন্যে শঙ্করাচার্যের যে ভাবনা যে ত্যাগ বৈরাগ্য করে সেই মায়া কিন্তু আমরা ত্যাগ করতে পারবো না স্বয়ং ভগবান গীতার মধ্যে বলছেন মম মায়া দূরত্বয়া তাকে এবং ওই যে ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূড়ানি মায়া একটা কলের যন্ত্রে একটা পুতুল চাবিয়ে দিলে তাকে যেমন ঘোরানো যায় কলের চাবি দিয়ে ঘোরানো যায় সেরকমভাবেই কিন্তু আমরা এই সংসার চক্রের মধ্যে সবাই ঘুরছি কিন্তু সেই ঘোরাটাকে কবি একভাবে নিয়েছেন আর শঙ্করাচার্য আরেকভাবে নিয়েছেন শঙ্করাচার্য যেটা বলেছেন আমাদের পক্ষে আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় মনিরিষি যারা শঙ্করাচার্যের কথা শুনে ব্রহ্মবাদী হবেন পরব্রহ্মের সঙ্গে একাকার হবেন হন আমার তাদের সঙ্গে কোনো সেই সব মনির ঋষিদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা থাকে কিন্তু আমি সাধারণ মানুষ হ্যাঁ এই যে কথাটা তো আমরা তো বুঝবো না সেটা দেখুন কিভাবে এক একটা লোক এক একটা জিনিসকে দেখে রামপ্রসাদ কিভাবে দেখছেন জিনিসটা নিত্যই তোরে বুঝাবে কেটা তোকে কে বোঝাবে এই জিনিসটা বুঝে বুঝলি না রে মনরে ঠ্যাঁটা তুই মন এত ঠেটা বুঝিস না কোথার হবে ঘর বাড়ি তোর কোথা রবে দালান কোঠা যখন আসবে সমন বাঁধবে কষে মন কোথার হবে তোর খুড়া জ্যাঠা মরণ সময় দিবে তোমায় মরণ সময় দিবে তোমায় ভাঙা কলসি ছেঁড়া চেটা অর্থাৎ মারা যাবার পরে দেখেন না যে একটা কলসি কাঁধে নিয়ে তিনবার ঘুরতে হয় তারপরে সেটা পেছন থেকে ফেলে দিতে হয় কলসিটা ভেঙে যায় সংসারে মায়া ত্যাগ করে চলে গেল আর কি হ্যাঁ এই যে ভাড়া কলসি ভরা কলসি যে না এই ভরা কলসি হচ্ছে সংসারের লক্ষণ আমরা যে সংসার করি সেটা হলো ভরা কলসি দেখবেন বউ এলে ভরা কলসি দেখা ভরা সংসার দেখায় তাই না কিন্তু ব্যাপারটা কি রামপ্রসাদ বলছেন মরণ সবাই দিবে তোমায় ভাঙা কলসি ছেঁড়া চেটা চেটা মানে চাটাই মানে মাদুর যাকে বল দেখবেন আগেকার দিনে তো মাদুর নিয়েই যেত তাই না ওরে সেখানে তোর সেখানেতে তোর নামেতে আছে খাটা এটা খাতা ভালো লেখা আছে চিত্রগুপ্তের বললাম কিন্তু এই রামপ্রসাদ এই জিনিসটাই আর সুন্দর করে বলছেন সেখানে কিন্তু মায়ের স্বাদ পেয়েছেন তিনি মন কেন মার চরণ ছাড়া এই যে বললেন না ভগবান গীতায় বললেন বা মামি আমাকে যারা আমার কাছে শরণাপন্ন হবে মায়া মেতার দিতে তারা মায়া থেকে মুক্ত হবে ও মন ভাব শক্তি পাবে মুক্তি বাধ দিয়ে ভক্তি দড়া এবার এবার কিন্তু ওই শুধু ওই আগের কবিতাটার থেকে এই কবিতাটা তফাত দেখুন সময় থাকতে দেখলে দেখলে সময় থাকতে না দেখলে মন কেমন তোমার কপাল পোড়া সময় থাকতে তুই খেয়াল করলি না মা ভক্তি মা কি করছেন মা ভক্তে ছলিতে তনয়া রূপেতে আপনারা জানেন তো যে রামপ্রসাদ বেড়া দিচ্ছিল মেয়েকে ডাকছিলেন ওপর থেকে পেছন থেকে ইয়ে দাঁড়ার জন্যে ওই বার করে দিয়ে আবার ঘুরিয়ে দেবে আর কি ঘোরানোর জন্য আপনারা বেড়া মাধা দেখেছেন কিনা জানি না বেড়া বাঁধার সময় এই একদিক থেকে দেয় ওদিকটা তো দেখা যায় না আর ওই থেকে আনাও যায় না ফলে একজনকে লাগে পেছন থেকে ওই দড়িটা ঘুরিয়ে দেওয়ার জন্যে তো রামপ্রসাদ মেয়েকে ডাকছেন মেয়ে আসেননি রামপ্রসাদের মেয়ের ছলনায় স্বয়ং মা এসেছেন তাকে সেইটাই কিন্তু এই লাইনের মধ্যে পরিষ্কার মা ভক্তে চলিতে তনয়া রূপেতে বাঁধে নাসি ঘরের বেড়া আমাদের ঘরার ঘরের বেড়া কিন্তু তিনি বেঁধে দেন মায়ে যত ভালোবাসে আর আমার নিজের সংসার যেখানে আবার সেই কথাটা তুলছেন মায়ে যত ভালোবাসে বুঝা যাবে মৃত্যু শেষে মোলে দণ্ড দুচার কান্না কাটি শেষে দিবে গোবর ছড়া। ভাই বন্ধু দ্বারা সুতো কেবলমাত্র মায়ার গোড়া গোড়া মলে সঙ্গে দিবে মেটে কলসি করি দিবে করা। করি দেয় এখনো সব দেয় না অঙ্গেতে যত আবরণ দেখবেন শ্মশানে গেলে পরে বলবেন সমস্ত গয়না খুলে নিন সমস্ত কাপড় চোপড় খুলে নিন একদম নগ্ন অবস্থায় যেতে হবে অঙ্গেতে যত আবরণ সকলই করিবে হরণ দোসর বস্ত্র গায়ে দিবে চার কোনা চার কোনা একটা দিয়ে দেবে মাঝখানে ফাড়া মাঝখানটা কিন্তু নেই অর্থাৎ ওই যে মায়ার আবরণ বাইরে রইল আপনার চিৎ শরীর যেটা আছে তার মধ্যে ফাঁক করে রাখলো সেই ধ্যানে এক মনে সেই পাবে কালিকা তারা বের হয়ে দেখ কন্যারূপে রামপ্রসাদের বাঁধছে বেড়া এই রামপ্রসাদের বাঁধছে যিনি বেড়া তার স্মরণ নিতে হবে এবং সেই জায়গায় কিন্তু আমরা ওই মায়া মোহের মধ্যে থেকেও তাকে পেয়ে যাব এবং সেটাকে আমরা কিভাবে দেখব এইটা আমি মহাকবির কথা দিয়ে শেষ করতে চাই আমি রবীন্দ্রনাথের দুটো কবিতা বলতে চাই কিন্তু আপনারা কতখানি নেবেন জানি না কিন্তু সবসময় তো এই কবিতাগুলো আপনাদের পড়া হবে না কিন্তু কি অসামান্য কি অসামান্য মায়ার জন্যে যেই সংসারের মধ্যে আছি থাকতেই হবে আমাদের সেটা ভালোও লাগে হ্যাঁ আমরা মায়ামহ তো শঙ্করাচার্যের মতো করে ত্যাগ করতে পারবো না কাজে এইটুকু এ শুধু অলস মায়া এ শুধু মেঘের খেলা রবীন্দ্রনাথ কিভাবে দেখছেন এ শুধু মনের স্বাদ বাতাসেতে বিসর্জন এ শুধু আপন মনে মালা গেথে ছিঁড়ে ফেলা নিমেষের হাসি কান্না গান গেয়ে সমাপন শ্যামল পল্লব সারা বেলা আপনারই ছায়া লোয়ে খেলা করে ফুলগুলি এও সেই ছায়া খেলা বসন্তের সমীরণে কুহকের দেশে যেন সাত করে পথ ভুলি আমরাই কুহকের দেশে কিন্তু সাত করে পথ ভুলতে চাই হেথা হোথা ঘুরি ফিরি সারাদিন আন মনে কারে যেন দেব বলে কোথা যেন ফুল তুলি সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে এ খেলা খেলিবে হায় খেলার সাথী কে আছে খেলার সাথী কে আছে ভুলে ভুলে গান গাই কে শোনে কে নাই শোনে যদি কিছু মনে পড়ে যদি কেহ আছে কাশে কাছে এই কবিতাটার সঙ্গে শেষ কবিতাটাও বলব যে আমরা মনে করি এই মায়ার মধ্যে যে আছি এই মায়া তিনি সৃষ্টি করেছেন তিনি এই মায়াকে দিয়েছেন কেন ঈশ্বরের সম্বন্ধে বড় কথা হলো তৎসেষ্টা তদেবা আনুপ্র বিষৎ জগৎ সৃষ্টি করে ঈশ্বর তার মধ্যে প্রবেশ করেছেন যেমন আমি যে একটা মানুষ আমার সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এই দেহ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তিনিও আমার মধ্যে প্রবেশ করেছেন তাহলে তিনি যদি প্রবেশ করে থাকেন তাহলে এখানে তারও দায়িত্ব আছে আমি তো শঙ্করাচার্যর কথা মানব না আমি কবির কথা মানব তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো মায়ামহ যে আমরা খেলছি এই খেলাটা তিনিই খেলছেন তুমি খেলিছ এ বিশ্ব লোয়ে তাই না এই যে ভাবনাটা এটা যদি ভাবি তাহলে কিন্তু একবার আমার সঙ্গে তাঁর একটা অদ্ভুত সুন্দর মিলনের জায়গায় দেখা হয় যেখানে আনন্দা দেব খলৈমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তী আনন্দং প্রয়ান্ত বিষ বিশান্তি লিখছেন রবীন্দ্রনাথ বলছেন গান গাইছেন রবীন্দ্রনাথ আমার মাঝে তোমারই মায়া জাগালে তুমি কবি এ কবি কিন্তু সেই কবি মহাকবি আপন মনে আমারই পটে আঁকো মানস ছবি আমার মধ্যে কিন্তু তুমি তোমার মানস ছবি আঁকছো তাপস তুমি ধ্যানে তব কি দেখো মরে কেমনে কব আপন মনে মেঘ স্বপন আপনই রচ রবি এ রবি কিন্তু তিনি তোমার জটে আমি তোমারই ভাবের জাহ্নবি ভাবা যায় এরকম একটা লাইনের জন্য প্রাণ দিয়ে দেওয়া যায় তোমার জটে আমি তোমারই ভাবের জাহ্নবী তোমারই শোনা বোঝাই হলো আমি তো তার ভেলা নিজেরে তুমি ভোলাবে বলে আমারে নিয়ে খেলা কণ্ঠে মম কি কথা শোনো অর্থ আমি বুঝিনা না কোনো বিনাতে মোর কাঁদিয়া ওঠে তোমারই ভৈরবী মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভি তোমারই সুবাসেই আমার মধ্যে এই গন্ধ তৈরি হয়েছে তুমি আমাকে নিয়ে খেলছ বিশ্বলয়ে তুমি খেলছ আমার মায়ের কথা এখানেই শেষ